পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আন একাডেমি অ্যাপসকে ইনস্টল করো ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে সম্পূর্ণ ফ্রি ক্লাস অথবা সাবস্ক্রিপশনের জন্য আমার প্রোমো কোড টিডি টেন ইউজ করো আরও বিস্তারিত জানতে ভিডিও সেখানে ভিডিও ফুটেজ থাকবে সেটা অবশ্যই দেখে নিও নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ রাষ্ট্রসংঘের ওপর বেশ কিছু প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই একটি লাইক করবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন ইউনাইটেড নেশন নামটি প্রথম কে ব্যবহার করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশানগুলো দেখবে তারপর অ্যান্সার করার চেষ্টা করবে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ফ্রাঙ্কলিন রুজভেল্ট ইনি ইউনাইটেড নেশন এই নামটি প্রথম ব্যবহার করেছিলেন আর এর সাথে তোমরা দেখে নাও এটি উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর এই রাষ্ট্রসংঘ কার্যকর করা হয়েছিল এবং রাষ্ট্রসংঘের যিনি রাষ্ট্রপতি থাকেন তাকে বিশ্বের বিবেক বলা হয় অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য দেশের সংখ্যা কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য দেশের সংখ্যা কতগুলি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে একশো তিরানব্বইটি অপশন ডি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে এটি দেখে নাও যে রাষ্ট্রসংঘের সর্বশেষ সদস্য দেশ হচ্ছে সাউথ সুদান এটি দু সালে এগারো জুলাই রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশে পরিণত হয়েছে পরবর্তী প্রশ্ন রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য দেশ কতগুলি রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য দেশ কতগুলি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পাঁচটি এক্ষেত্রে অপশান ডি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারত রাষ্ট্রসংঘের সদস্য পদ লাভ করে কত সালে ভারত রাষ্ট্রসংঘের সদস্য পদ লাভ করে কত সালে তো যারা অ্যান্সার জানো তারা নিচে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করবে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশে অক্টোবর লাভ করেছিল অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন দেশটি রাষ্ট্রসংঘের সদস্য দেশ নয় নিচের কোন দেশ রাষ্ট্রসংঘের সদস্য দেশ নয় তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি ভাটিকান সিটি এটি কিন্তু রাষ্ট্রসংঘের সদস্য দেশ নয় পরবর্তী প্রশ্ন রাষ্ট্রসংঘের সরকারি ভাষার সংখ্যা কতগুলি রাষ্ট্রসংঘের সরকারি ভাষার সংখ্যা কতগুলি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ছয়টি অপশান বি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও যে সরকারি ভাষাগুলি হচ্ছে চীনা ইংরেজি ফরাসি রুশ স্পেনীয় আর আরবি এই সবকটি মিলে হচ্ছে ছয়টি সরকারি ভাষা পরবর্তী প্রশ্ন রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত বহুবার তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা কমন আসে যে রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই জানো যে এটি নিউ ইয়র্ক শহরে অবস্থিত অপশান সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ হচ্ছে সচিবালয় নিরাপত্তা পরিষদ অছি পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আর সাধারণ সভা অবশ্যই তোমরা নোট করবে আর এর সাথে তোমরা দেখে নাও আন্তর্জাতিক বিচারালয়ের একমাত্র সদর দপ্তর যেটি নেদারল্যান্ডসের হেক শহরে অবস্থিত আর বাকিগুলি সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত অবশ্যই নোট করবে পরবর্তী প্রশ্ন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো যে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো জন অপশান এ একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও যে এর মধ্যে পাঁচজন হচ্ছে স্থায়ী সদস্য আর বাকি জন হচ্ছে অস্থায়ী সদস্য পরবর্তী প্রশ্ন অছি পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন অছি পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে চোদ্দ জন এক্ষেত্রে অপশান ডি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও এদের মধ্যে পাঁচজন সদস্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়ে থাকেন পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক আদালতের মোট বিচারপতির সংখ্যা কত আন্তর্জাতিক আদালতের মোট বিচারপতির সংখ্যা কত দেখো অপশানে বলেছে বারো জন তেরো জন চোদ্দ জন আর পনেরো জন এই চারটে অপশানের মধ্যে অপশান ডি একদম সঠিক অ্যান্সার তো আন্তর্জাতিক আদালতের মোট বিচারপতির সংখ্যা পনেরো জন আর এর সাথে তোমরা এটি দেখে নাও রাষ্ট্রসংঘের বর্তমান মহাসচিব এর নাম হচ্ছে অ্যান্টনিও গুতেরেস অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন ডাব্লু এইচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ডাব্লু এইচ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো হু এর সদর দপ্তর জেনিভাতে অবস্থিত অপশন বি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে এটি দেখে নাও ডাব্লু এইচ ও এর সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন ডাব্লু টিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লু এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি জেনিভাতে অবস্থিত অপশান এ একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও ডাব্লু এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অবশ্যই নোট করবে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আর এর সাথে তোমরা দেখে নাও আইবিআরডি বা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর এটি ওয়াশিংটনে অবস্থিত অবশ্যই নোট করবে আইবিআরডি এর সদর দপ্তর এটি ওয়াশিংটনে অবস্থিত এবং এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন IMF এর সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আই এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো এক্ষেত্রে যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত আর এর সাথে তোমরা দেখে নাও এই আই এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে এবং এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ড খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত অপশান বি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা দেখে নাও এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এর সম্পূর্ণ নাম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত যারা অ্যান্সার পারবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার বলার চেষ্টা করবে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক শহরে অবস্থিত অপশান ডি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা এটিও দেখে নাও এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সম্পূর্ণ নাম হচ্ছে ইউএন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড অবশ্যই তোমরা নোট করবে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতি বছর কবে রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি চব্বিশে অক্টোবর প্রতি বছর পালন করা হয় অপশন সি একদম সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত বহুবার কিন্তু এই টাইপের প্রশ্নই তোমাদের পরীক্ষায় কমন আসে এখান থেকে একটা না একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে ইন্টারপোল এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সে এক্ষেত্রে অপশান ডি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে দেখে নাও এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তেইশ খ্রিস্টাব্দে অবশ্যই তোমরা নোট করবে এবং ইন্টারপোল এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশান পরবর্তী প্রশ্ন দেখো ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ব্রাসেলনে অবস্থিত এক্ষেত্রে অপশান বি একদম সঠিক অ্যান্সার এর সাথে তোমরা এটি দেখে নাও যে এর সম্পূর্ণ নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অবশ্যই তোমরা নোট করবে কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান পরবর্তী প্রশ্ন দেখো ডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাব্লু ডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি গ্ল্যান্ড শহরে অবস্থিত অপশন সি একদম সঠিক অ্যান্সার আর এর সাথে তোমরা এটি দেখে নাও এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার অবশ্যই তোমরা নোট করবে আজকের এই পর্বের মতো একদম শেষ প্রশ্ন আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এর সদর দপ্তর কাইরোতে অবস্থিত এক্ষেত্রে অপশান ডি একদম সঠিক অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ আন অ্যাকাডেমিতে সম্পূর্ণ ফ্রি ক্লাসের জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ইউজ করো এবং তার সাথে আমার প্রমো কোড টিডিটেন ইউজ করো সম্পূর্ণ আন একডেমিতে ফ্রিতে ক্লাস করতে পারে ফার্স্টে প্লে স্টোরে আসো প্লে স্টোরে আসার পর আন লার্নিং অ্যাপটা ইনস্টল করে নাও তারপর এটিকে ওপেন করে নাও ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে ফার্স্টে ফোন নম্বর চাবে এখানে তোমাদের ফোন নম্বরটা বসিয়ে দেবে ফোন নম্বরটি বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করো এরপর তোমার কাছে ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটিকে এখানে বসিয়ে দিতে হবে ওটিপিটি বসি দেওয়ার পর এই লগ ইন দেখতে পাচ্ছি লগ ইন অপশানটিতে ক্লিক করবে নিজস্ব ফোন নাম্বার দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর এই সার্চ গোল এই অপশানটিতে ক্লিক করবে এখানটা লিখবো ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার্থীদের ক্ষেত্রে ডাব্লুবি পিএসসি কারণ আন একাডেমিতে ডাবলিউবি পিএসসি বলে সার্চ করলে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ফার্স্ট এখানটা সার্চ করে নেওয়া সার্চ করে নেওয়ার পর তোমার সামনে চলে আসবে এরকম একটা অপশান ডাব্লুপিএসসি দিয়ে এই যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্ন আইকনটাতে ক্লিক করবে এবার তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব তো এছাড়া তোমার দেখো নিচের দিকে দুশো ক্রেডিট আর্ন এখানে দেখাবে এখানে অপশানটা তোমরা দেখতে পারো দুশো ক্রেডিট আর্ন আর ফ্রি ক্লাস করার জন্য এন্টার কোড এই অপশানটিতে টিডিটেন ইউজ করো তাহলে সম্পূর্ণ পঞ্চাশটা করে ক্লাস ডেলি আর্ন একাডেমিতে ফ্রিতে দেখার সুযোগ পেয়ে যাবে আর সমস্ত লিঙ্কই ডেসক্রিপশানে পেয়ে যাবে ডেসক্রিপশানের লিঙ্কটা চেক আউট করে দেখো